সঙ্গীত শিল্পী এসআই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদের বিচ্ছেদ হয়েছে। তারা 23 বছরের সংসার জীবনের ইতি টেনেছেন। নতুন বিয়ে করেছেন টুটুল। এদিকে এই দুই তারকার ডিভোর্সের খবর বিষাদের ছায়া নামিয়ে দিয়েছে সুবিজে। কেউ যেন মানতেই পারছেন না টুটুল তানিয়ার বিচ্ছেদের খবরটি। অনেকেই তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। অভিনেতা সিদ্দিকুর রহমানও নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে নিজের মন খারাপের কথা তুলে ধরেছেন। তিনি লেখেন, টুটুল ভাই এবং তানিয়া আপার একটি সন্তান, নাম আরশ এবং আমার সন্তানের নামও আরশ, কিন্তু আমি কখনো ভাবিনি আরশ নামের সন্তানদের জীবনে একই অবস্থা হবে। সত্যি আমরা মিডিয়ার মানুষরা কি কি করছি, কি করা উচিত এগুলো নিয়ে আরেকটু ভাবতে হবে। আসলে আমি কখনো কোনো কিছু বলতে চাইনি এসব নিয়ে, কিন্তু আজ আর পারলাম না, মনে হলো কোনো কিছু বলা উচিত, আমার কেন এমন হচ্ছে। আসলে কি আমরা অনেক খারাপ, নাকি বিদাত আমাদের এভাবেই জীবন দিয়ে পাঠিয়েছেন? আমরা না হয় আমাদের জীবন আনন্দ কাটিয়ে গেলাম, আমাদের সন্তানরা কি দোষ করেছে? আমাদের জন্য তাদের এমন জীবন গড়তে হবে কেন? আজকে একটা নিউজ দেখে আমার মনটা অনেক খারাপ, তানিয়া আপু এবং এসআই টুটুলের বিবাহ বিচ্ছেদের নিউজটি। যখন আমার চোখের সামনে নিউজটি পড়ল, তখন মনে হলো কি হতে চলেছে এসব। আমরা কি একে অপরকে একটু সরি বা থ্যাঙ্কস বলতে পারছি না? আমার মনে হয় এই দুটি শব্দের কারণে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর অনেক সন্তানরাই তাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারে না। সর্বোপরি বলবো, তানিয়া আপু এবং টুটুল ভাইয়ের সাথে দীর্ঘ 31 দিন আমেরিকাতে কাটিয়েছি। দেখেছি তাদের মিল। তাদের জীবনে এমন ঘটনা ঘটবে আমি কল্পনাও করতে পারি না। আল্লাহর কাছে শুধু প্রার্থনা, আরশ তোমরা সবসময় ভালো থেকো এবং থাকবে, এটাই আমার বিশ্বাস ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।